আইনজীবী সায়ন ব্যানার্জি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন কলকাতা ইউনিভার্সিটির পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে। তিনি লেখেন, 10ই জুন একটি জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে ফাইল করা হয়। 13, 14, 15, 16ই জুন পরপর 4 দিন মামলাটি লিস্টে আনার জন্য মেনশন করা হয়। দুবার আমি নিজে, দুবার একজন সিনিয়র অ্যাডভোকেট মেনশন করেন। মামলা ফাইল করবার পরেই বিভিন্ন কলেজে সিলেবাস শেষ হয়ে গেছে এই মর্মে ছাত্রছাত্রীদেরকে দিয়ে সই করানো শুরু হয়। সেই সব ভিডিও ছবি একত্রিত করা শুরু করি হিয়ারিংয়ের সময় প্রডিউস করার জন্য। ইতিমধ্যে বেশ কিছু কলেজের শিক্ষক শিক্ষিকা যোগাযোগ করেন, নাম প্রকাশ করতে বারণ করে, এমন কিছু তথ্য জানান যা থেকে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায়। গাফিলতিটি উচ্চশিক্ষা দপ্তরের। ফেব্রুয়ারির মাঝে কলেজ খুলল, কিছু ডিপার্টমেন্ট মার্চ অবধি পরীক্ষা নিল। 27 এপ্রিল উচ্চশিক্ষা দপ্তরে একটি নোটিফিকেশনের মাধ্যমে গরমে ছুটি পড়ে গেল। মজার বিষয়, কিছু কলেজ ছুটি দিল আর কিছু কলেজ ছুটি দিল না। আবার কিছু কলেজ অনলাইনে ক্লাস শুরু করলো, ছুটি চলাকালীনই পরীক্ষা ডিক্লেয়ার করে দিল ইউনিভার্সিটি। পরীক্ষা অনলাইনে হবে নাকি অফলাইনে হবে সে তো পরের বিষয়, কিন্তু 2 মাসের কম ক্লাস করিয়ে পরীক্ষা কিভাবে হচ্ছে সেটাই বড় প্রশ্ন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কেরালা হাইকোর্টের এই বিষয়ে নির্দিষ্ট জাজমেন্ট আছে এবং সেখানে বলা আছে এমন অবস্থা তৈরি হলে রিট কোর্ট ইন্টারফেয়ার করতে পারে। মামলা দায়ের করার পরে জানতে পারি কিছু ছাত্রছাত্রী আরও একটি মামলা করেছে, 13 তারিখ সেই মামলা খারিজ হয়। কিছু ছাত্রছাত্রী কোর্টে দেখা করেন সেই মামলা ডিভিশন বেঞ্চে করার জন্য, তারা মোটা অর্থ অফার করে। আমি তাদেরকে জানাই আমার দায়ের করা জনস্বার্থ মামলার বাইরে আমি অন্য মামলায় ঢুকবো না। এরই মধ্যে অভিভাবকও আমার সাথে যোগাযোগ করেন, মামলার জন্য ধন্যবাদ জানান। 3 জন অভিভাবক মামলাটির খরচ বাবদ 50,000 টাকা করে মোট 1,50,000 টাকা অফার করেন। আমি হাসি মুখে ধন্যবাদ জানিয়ে তা রিফিউজ করি। এমনটা নয় যে জীবনে টাকা পয়সার প্রয়োজন পড়ে না, কিন্তু অসুবিধায় পড়া সাধারণ ছাত্রছাত্রীদের থেকে টাকা নেওয়া আমার কাছে উচিত মনে হয়নি। এই মামলার করার অন্যতম কারণ ছিল আজ ইউনিভার্সিটি যা করছে সেটা নতুন কিছু নয়। যখন আমি নিজে এই ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, ডিসেম্বর মাসের সেমিস্টার হতো এপ্রিলে, জুলাইয়ে সেমিস্টার হতে হতে দুর্গাপূজা চলে আসতো। মামলাটি মেনশন করার সময় একদিন সরকার পক্ষের আইনজীবী আদালতকে জানান পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে, তাই মামলা এখন গুরুত্বহীন। আমরা বিরোধিতা করে জানাই পিজির পরীক্ষা শুরু হয়েছে, ইউজিতে শুরু হয়নি। গত সপ্তাহের শেষ দিন মামলাটি লিস্টে আসে, আমরা সেই মতো তৈরি হই, কিন্তু অরিজিনাল সাইটের মামলা চাপে আর 3:30 অবধি কোর্ট হওয়ায় সেই দিন মামলা আর ওঠে না। সোমবার দিন যদি যখন এই মামলা ওঠে তখন অলরেডি ছাত্রছাত্রীরা পরীক্ষা হলের দিকে রওনা দিয়ে দেবে, পরীক্ষাও শুরু হয়ে যাবে। এই অপদার্থ প্রশাসনের ভুলভাল হটকারী সিদ্ধান্তের খেসারও দিতে হচ্ছে লাখখানেক সাধারণ ছাত্রছাত্রীকে। তাও এই মামলা যেদিন উঠবে সেই দিন এই মামলার এই সব কথাই কোর্টকে বলা হবে, জেতা বা হারার জন্য নয়, খোলা আদালতকে সবাইকে জানানোর জন্য কিভাবে ভুল কিছু সিদ্ধান্তের জন্য সাধারণ ছাত্রছাত্রীদেরকে মানসিক চাপ এবং সমস্যার সামনে ফেলে দিল উচ্চশিক্ষা দপ্তর এবং কলকাতা ইউনিভার্সিটি। কিছু লড়াইয়ে হার জিত থাকে না, অন্যায়টা মুখ বুঝে না মেনে নিয়ে তার বিরুদ্ধে পাল্টা লড়াইটাই মুখ্য হয়ে থেকে যায়। সায়ন ব্যানার্জি এমনটাই পোস্ট করেছেন সায়ন ব্যানার্জি তার ফেসবুক পেজ থেকে। এই বিষয়ে আরও যদি নতুন কোনো আপডেট উঠে আসে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ দেখতে থাকুন, শুনতে থাকুন হ্যালো অনি রিপোর্টিং। নমস্কার।